নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি দু হাজার কুড়ির ফেব্রুয়ারি মাস মিন রাশির কেমন যাবে প্রথমে আমি জানাই আমি যে এই রাশি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটা হচ্ছে ইন রাশি ফল হান্ড্রেড পারসেন্ট না মিললেও আপনাদের থার্টি থেকে ফর্টি পারসেন্ট মিলতে বাধ্য অনেকে কমেন্টস করছেন স্যার আমার এটা তো মিলল না দেখুন আপনাদের পার্সোনাল চার্ট আলাদা গ্রহের অবস্থান আছে দশা অন্তর্দশা আলাদা আছে সেক্ষেত্রে কিছু কিছু অংশে নাও মিলতে পারে কিন্তু এই রাশিফলটি আপনারা দেখে দেখুন দেখবেন ক্ষতি হবে না আশা করি আপনাদের চলার পথে কিছুটা হল এই মাসিক রাশিফল ফেব্রুয়ারি মিন রাশি কেমন যাবে আপনাদের কিছুটা হলো সহযোগিতা করবে তো শুরু করা যাক ভিডিওটি তো প্রথমে আপনাদেরকে জানাই এই ফেব্রুয়ারি মাসে শনিগ্রহ মীন রাশির সাপেক্ষে একাদশ স্থানে অবস্থান করছে অর্থাৎ মকর রাশির ঘরে অর্থাৎ সক্ষেত্রিক গ্রহ এবং শুক্র গ্রহ তুঙ্গস্থ মিন রাশিতেই অবস্থান করছে মানে রাশিতেই মি শুক্র গ্রহে অবস্থান তুঙ্গস্থ এবং মঙ্গল গ্রহ দশম স্থানে অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে অর্থাৎ মিন রাশি সাপেক্ষে দশমে তো এই গ্রহের অবস্থানে আপনাদেরকে আমি মিন রাশির ফেব্রুয়ারি কেমন যাবে আমি জানাতে চলেছি প্রথমেই জানাই যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তারা এ মাসে বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ সৃষ্টি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দেখাশোনা বা আপনাদের বিয়ের ব্যাপারে কনফার্ম করা এই মাসে আপনারা করতে পারেন পাশাপাশি যাদের প্রেমজ সম্পর্কে লিপ্ত আছেন সে প্রেমজোর সম্পর্কে আপনাদের উন্নতি হবে প্রেমের বিষয়ে উন্নতি দেখা যাচ্ছে পুরাতন প্রেম কামব্যাক করতে পারে মিন্দাসির জন্য খুব ভালো সুখবর এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুর সম্পর্ক হতে চলেছে যাদের একটু সমস্যা চলছিল দাম্পত্য জীবন নিয়ে কিন্তু এ মাসটা আপনাদের পক্ষে খুব শুভ ফল প্রদান করবে এ মাসে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন কর্মসূত্রে এ মাসে আপনারা কোনো গাড়ি অথবা জমি বা বাড়ি নির্মাণ এ মাসে করতে পারেন মীন রাশির জাতকেরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বা গান বাজনাতে যারা যুক্ত আছে তাদের জন্য অত্যাধিক শুভ মাস আপনারা যে কোনো কাজে সাকসেস পাবেন এরপরে যারা কর্ম নিয়ে সমস্যাতে ছিলেন এতদিন আপনাদের দশম স্থানে মঙ্গল ঢুকে যাওয়ায় নতুন কর্মের যোগ এবং কর্মক্ষেত্রে আপনাদের একটা যোগাযোগ ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উদ্যমতা বৃদ্ধি পাবে এর পাশাপাশি যারা ব্যবসাতে নিযুক্ত আছেন অর্থাৎ কসমেটিক্সের এর বিজনেস গার্মেন্টসের বিজনেস অথবা যারা ফুডের বিজনেস করছেন খাওয়া দাওয়ারের দোকান করেন বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের এ মাছটা খুব শুভ ফল প্রদান করবে এর পাশাপাশি যারা অনলাইন বিজনেসে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ মাছটা অতীব শুভ ফল প্রদান করবে মিন্নাসির জন্য অর্থাৎ আপনাদের ইনকাম বাড়বে এবং আপনাদের কাস্টমার বৃদ্ধি পাবে এর পাশাপাশি আপনাদেরকে জানায় এডুকেশন সেক্টর এডুকেশন সেক্টর এ মাসটা শুভ ফল প্রদান করবে কিন্তু মাধ্যমিক লেভেলে যাতে যারা আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে কারণ তারা একটু নেটে একটু অমনোযোগী হয়ে যেতে পারে অর্থাৎ ইন্টারনেটের গেম বা ফেসবুক এই সকলের দিকে একটু বেশি নজর হয়ে যাওয়াতে মাধ্যমিক লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে মিন এই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসে মিন জাতক জাতিকাদের জন্য শুভ সংবাদ আসতে চলেছে যেটা ভবিষ্যতে একটা ভালো কাজ দেবে যে সংবাদের মাধ্যমে এর পাশাপাশি মিন রাশির এই ফেব্রুয়ারি মাসে শত্রুতার প্রবল যোগ আছে পিছন থেকে শত্রুতা আপনাদের করবে কিন্তু সামনে থেকে করবে না এবং যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা এবং ব্লাড প্রেশার অর্থাৎ বিপি বৃদ্ধি পাবে সুগার থাইরয়েড এই সকল জাতীয় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং যারা গাড়ি চালাচ্ছেন তারা একটু সাবধানে গাড়ি চালাবেন এবং আপনাদের এ মাসে ইনকাম বৃদ্ধি পাবে আয় আপনাদের বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ব্যয়ও আপনাদের হবে কিন্তু আয়টা আপনাদের ভালো লক্ষ্য করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে ওভারঅল মিন রাশির ফেব্রুয়ারি মাস শুভ ফল প্রদান করতে চলেছে সে ব্যবসা হোক অর্থ হোক বিবাহ হোক প্রেম হোক শিক্ষা হোক যারা শিক্ষাতে করতে চাইছেন তাদের জন্য এই মাসটা খুব শুভ ফল প্রদান করবে যারা অভিনয়ে আছে বা গান বাজনাতে আছে বা নৃত্যকলাতে আছে তাদের জন্য এ মাছটা অতীব শুভ বিজনেস ক্ষেত্রেও শুভ অর্থাৎ ওভারঅল এ মাসটা মিন রাশির শুভই শুভ অর্থাৎ শত্রুতা ছাড়া আর শরীর খারাপ ছাড়া ওভারঅল ভালো দেখা যাচ্ছে তো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সকলে ভালো থাকুন নমস্কার